Please subscribe as well. Ready? Ready. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Supriyo Deshbasi. Apnara janen amra desh o jatir unnotir jonne All India Sunnatul Jamaat namio songothon korechi. যে সংগঠনের পক্ষে একাধিক শাখা সংগঠন পরিচালিত হয় তার মধ্যে মাগরিবী মঙ্গল আঞ্জুমানে অয়জিন একটি অন্যতম সংগঠন এবং আপনারা এটাও জানেন যে এই সংগঠনের প্রতিষ্ঠিত ও পরিচালিত অনেকগুলি ছেলেদের ও মেয়েদের মাদ্রাসা পরিচালিত হয় তার মধ্যে অন্যতম একটি মাদ্রাসা হলো শানপুকুর আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা যে প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ছিলেন মাওলানা ইসমাইল সাহেব এবং তার নিজ ভাই মোহাম্মদ ইব্রাহিম আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার অনৈতিক কিছু কাজের কথা জানতে পেরেছেন এবং এ ব্যাপারে সংগঠনের সম্পাদক ও সভাপতি মাননীয় মুফতি সাহেব দয় তাদের ব্যাপারে যে শান্তিপূর্ণ সিদ্ধান্ত প্রদান করেন তারা সেগুলি মান্যতা না দিয়ে উপরন্ত আমাদের সম্পাদক সাহেবকে ষড়যন্ত্রকারী হিসাবে মিথ্যা প্রচার করে এবং তার নামে ভিন্ন ভিন্ন মিথ্যা অপবাদ ও অপপ্রচার করায় আমরা গত 17 ডিসেম্বর শনিবার মাওলানা আব্দুল মুজিব সাহেবের আয়োজনে জামিয়া রহমানিয়াতে ভুলবোঝাবুঝি নিরাসংকল্পে একটি আলোচনা সভার আয়োজন করি সেই আলোচনায় প্রমাণিত হয় যে ইসমাইল সাহেবের ভাই মোহাম্মদ ইব্রাহিম সম্পূর্ণ দোষী কিন্তু ইসমাইল সাহেব তার ব্যাপারে কিছু পদক্ষেপ নিলেও সেটি ইব্রাহিমের অপরাধের তুলনায় যথেষ্ট না হয় শনিবারের মিটিংয়ে সদস্যগণ সিদ্ধান্ত গ্রহণ করেন যে ইসমাইল সাহেব মাদ্রাসা যেভাবে চালাচ্ছিলেন সেইভাবে চালাবেন তবে মাদ্রাসার সঙ্গে ইব্রাহিমের কোনো সম্পর্ক থাকবে না এবং সে মাদ্রাসার কোনো দায়িত্ব পালন করতে পারবে না আর মাতিন সাহেবের সঙ্গে ইতিপূর্বে ইসমাইল সাহেবের যে সম্পর্ক ছিল অবিলম্বে সেই সম্পর্ক পুনর্বহাল করতে হবে তৎসভা আরও একটি সিদ্ধান্ত হয় যে ইসমাইল সাহেব আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার সাত ঢালাইয়ের আগে একটা লিফলেট প্রকাশ করবেন এবং সেই লিফলেটে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকর্তা এবং আঞ্জুমানে ওয়াইজিনের বিশিষ্ট ওলামায়ে কেরাম যারা তাদের নাম উল্লেখিত থাকবে পরে আমি আঞ্জুমানে ওয়াইজিনের সভাপতি মোহাম্মদ রজব আলী গাজী ইসমাইল সাহেবের অনুরোধে আঞ্জুমানে ওয়াইজিনের ওলামাদেরকে সঙ্গে নিয়ে আগামী 24 ডিসেম্বর শনিবার আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার সাত ঢালাইয়ের ঘোষণা করি এবং লাইভ বার্তা প্রদান করি এবং এটাও ঘোষণা করি যে উক্ত সাত ঢালাইয়ের দিন মহামান্য মুফতি সাহেব সংগঠনের সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব সহ সংগঠনের ওলামায়ে কেরাম বিশেষত আঞ্জুমানে ওয়াইজিনের সদস্যরা যথাসাধ্য সকলেই উপস্থিত থাকার চেষ্টা করবেন কিন্তু পরবর্তীকালে মাওলানা ইসমাইল সাহেব উক্ত মিটিংয়ের আয়োজক মাওলানা আব্দুল মুহিত সাহেব ও আমি লাইভ দাতা আঞ্জুমানে ওয়াইজিনের সভাপতি মোহাম্মদ রজব আলী গাজী আমাদেরকে কিছুই না জানিয়ে নিজে নিজে মিটিংয়ের সর্বসিদ্ধান্তকে উপেক্ষা করে শনিবারের পরিবর্তে রবিবারে সাত ঢালাইয়ের লাইভ এবং ফেসবুক স্ট্যাটাস দেয় এবং তাতে সংগঠনকে সম্পূর্ণ উপেক্ষা করে প্রচার করে এবং সংগঠন বিরোধী মিথ্যা প্রচারকদের সাথে যোগ সাজেশ করার বিভিন্ন নির্ভরযোগ্য তথ্য বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে প্রকাশিত হয় যাতে প্রমাণিত হচ্ছে যে ইসমাইল সাহেবরা সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ উপেক্ষা করে সংগঠনের সহানুভূতি কোলাতে চেষ্টা করছেন
যেটি আগামী দিনের জন্য জনগণের কাছে বিভ্রান্তির কারণ হতে পারে। বিদায়। আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এবং মাগরিবী বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন উভয় সংগঠন থেকে উভয়কেই, অর্থাৎ মাওলানা ইসমাইল সাহেবকে এবং তার ভাই এব্রাহিমকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করলাম। উভয়ের সাথে আজ থেকে সাংগঠনিক কোনো সম্পর্ক থাকবে না। তবে ভবিষ্যতে ইসমাইল সাহেব যদি তার একনায়কতন্ত্রের ঔদ্ধত্য স্বীকার করে ফিরতে চায় সংগঠন, সেক্ষেত্রে সহানুভূতির দৃষ্টিতে বিবেচনা করতে পারে। প্রকাশ থাকে যে ইতিপূর্বে ইসমাইল সাহেব সংগঠনের যে খেদমত করেছেন এবং সংগঠনের কর্মকর্তা ও ওলামায়ে কেরাম তার জীবনের উন্নয়ন ও প্রচারের জন্য যে সহানুভূতি দেখিয়েছেন, আল্লাহ পাক উভয়কেই আপন আপন খেদমতের পূর্ণ জাজা প্রদান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।